বাঙালি জাতির গৌরব আত্মত্যাগ ও সাহসিকতার প্রতীক জাতির শ্রেষ্ঠ সন্তান সাত বীর শ্রেষ্ঠের স্মরণে ঢাকা সেনানিবাসে নির্মিত হয়েছে ভাস্কর্য আমরা তোমাদের ভুলব না। ভাস্কর্যটিতে অর্ধবৃত্তাকার প্রাচীরে সংগ্রামের মাধ্যমে অর্জিত স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে তুলে ধরা হয়েছে। ভাস্কর্যের সামনে ফোয়ারা নদীমাতৃক বাংলাদেশের প্রতিচ্ছবি। ফোয়ারা থেকে প্রাচীর পর্যন্ত সংযুক্ত রেখাগুলো সূর্যরশ্মির প্রতীক, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনবদ্য অনুপ্রেরণার উৎস বহন করবে। রোববার ঢাকা সেনানিবাসের মাটিকাটা মিলিটারি চেকপোস্ট এলাকায় ভাস্কর্যটির উদ্বোধন করেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার আহ্বান জানান। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে? আমাদের উদ্দেশ্য হলো যেমন একটি সুন্দর শিল্পকর্ম, যেটা আমাদের গৌরবময় স্বাধীনতার ইতিহাসকে প্রতিফলিত করাচ্ছে, এটা যেন সবার সামনে আসে, ভবিষ্যৎ প্রজন্ম বিশেষ করে তারা যেন এটা দেখে আমাদের মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস সম্বন্ধে অনুপ্রাণিত হয়। অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা।